আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রাণী সম্পদ ও রংপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে কুয়াশাটা দেখে অন্যরকম একটা অনুভূতি আসছে, এই জন্য আপনাদের কাছে বিষয়টা শেয়ার করার জন্য আর কি ভিডিওটি ওপেন করলাম। আমি একটা মহেশের কলে যাচ্ছি, এখন মহেশের সমস্যার কারণে কলে যাচ্ছি। এটা আমাদের ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের ঢাকাইয়াপাড়া গ্রামে আর কি। সেই কলে গিয়ে কি মহেশের ট্রিটমেন্ট দেবো? তো দেখেন যে কুয়াশার অবস্থা, আপনারা দেখতে পারতেছেন আমার পিছনের সাইডে কুয়াশার অবস্থা খুবই মর্মাহত। এইরকম প্রতিনিয়ত আমাদের কাজ করে যেতে হয়, আর সকাল সন্ধ্যা রাত সব সর্বদাই আমাদের কাজে নিয়োজিত থাকতে হয়। এখন বাজে মনে করেন আপনারা হয়তো বা স্ক্রিনে একটু দেখতে পাচ্ছেন নাকি, এখন কিন্তু বাজে আপনার দেখা যাচ্ছে না। এখন বাজে হচ্ছে 10:32, 10:30টার মতো, 10:30টার মতো। এত ঘন কুয়াশা কোনোদিন অনুভব করিনি, এই শীতে মনে হয় এটাই ফার্স্ট। এর আগে 6টার সময় যখন বাড়ি থেকে বেরোয়ছিলাম, 5:30-6টার দিকে এরকম কুয়াশাটা ছিল। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এই কুয়াশায় আমরা এখন যাচ্ছি। বাফলোর ভিটামিনযুক্ত কিছু ট্রিটমেন্টের জন্য, তো গাইডস না টেনে পুরো ভিডিওটি দেখুন। হ্যাঁ, এখন আমি অলরেডি চলে আসছি আর কি খামারের বাড়ির এদিক। দেখেন কীরকম প্রচণ্ড কুয়াশা, কুয়াশার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো যেতে যেতেই আপনাদের সাথে কিছু বক্তব্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে মহেশের কীভাবে ট্রিটমেন্টটা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যে প্রচণ্ড কুয়াশা এখনও আছে, 10:30 বাজে। দেখেন আমি আসতেছি, আসসালামু আলাইকুম, চলে আসছি আমার আঙ্কেলের বাসা। আমরা এখন এই মহেশ ট্রিটমেন্ট দেবো। মহেশটির জন্য ফাটক তৈরি করা হয়েছে, ফাটক বলতে হচ্ছে ট্রাফিক। কোনটার সমস্যা? এটা কি কি সমস্যা কান্ত বলেন? এর সমস্যা হয়েছে শীতকালে, আগে ভালো ছিল, শীতকালে কেমন জানি আর পশু সবসময় দাঁড়িয়ে থাকে, খাইতে চায় না, খাইতে চায় না, এই সবসময় কেমন জানি নির্জীবই দাঁড়িয়ে থাকে। ওটা সাধারণ নাই নাই ক্রিমির ওষুধ খাওয়া হয়েছে? ক্রিমির ওষুধ তো খাওয়া হয়েছিল। রুচি কি রকম? রুচি আগে ভালো ছিল, কিন্তু এখন কোনো দিন দিন রুচি নাই। রুচি কৃমির ওষুধ কতদিন আগে খাওয়াইছেন? 3-4 মাস আগে? না না অত হবে না, 3 মাস প্লাস আর কি হয়েছে নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু দেখা গেছে যে সব সময় এইভাবে হয়, দাঁড়ায় থাকে। আচ্ছা 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 আচ্ছা। সব সময় আর ভিতরে জ্বর আছে? হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে জ্বরটা মাফি নেই নাকি? ওই যে ট্রাফিসে ইয়া করেন, এখানে ধরা যাবে না, ওই যে ইয়া করুন, ভাড়া নেবেন? আচ্ছা আচ্ছা, অবশ্যই কুকুরা থাকে নাকি? ঠান্ডা সবসময় লাগিয়েছে, বয়স্ক লোকের যেমন ঠান্ডা, বয়স হয়েছে 2 দাঁত বসিয়ে এটা থাকবে সেইরকম। বয়স কত? বয়স তো তা 2 দাঁত, কেবল দাঁত উঠছে। এই জন্য তো বুঝতেই পাইছি যে জ্বর থাকে দেখি আর পশু, আমরা তো সেই
বাপ দাদার আমল থেকে বসে আছে ছেলা। হ্যাঁ, আমরা এখন এই মহেশের ভিটামিন কিছু ইঞ্জেকশন করে দিলাম, আর এখন আমরা এটা মহেশের রুচির জন্য কিছু প্রিবায়োটিক প্রোবায়োটিক দেবো, এর সাথে ডিবি দেবো, পাশাপাশি আমরা যেটা দিতে পারি জিং দেবো, আর অবশ্যই এর আগে কৃমিনাশক আবার দেব। যেমন এই আবার বলতে পারেন যে এটার কয়টা কৃমিনাশক দেবো, এটার আমরা কৃমির ওষুধ দেবো ব্লাস দেবো ছয়টা, আমরা কৃমির ব্লাস দেবো এই মহেশটার ছয়টা ব্লাস। আকারটা একটু দেখেন, এই আকৃতির মহেশ হলে, আর কৃমির ডোজ সর্বদাই একটু বেশি করে দেবেন মহেশ এবং গরুর জন্য, এটা আমার পরামর্শ, দেওয়াটা ভালো হবে। আর অবশ্যই মনে রাখবেন এটা প্রিবায়োটিক প্রোবায়োটিক দিচ্ছি, ডিবি জাতীয় কিছু পাউডার দেবো, জিঙ্ক সালফেট দেবো, জাস্ট আদার্স কিন্তু মাল্টিভিটামিন কিছু হয়তো বা ওষুধ খাওয়াইতে হতে পারে, এটা খাওয়াইলে আসার আগে ঠিক হয়ে যাবে, আর ওষুধটা আসলেই ঠিক হয়ে যাবে। আর কৃমির ওষুধটা খুব গুরুত্বপূর্ণ আর এই মহেশটার জন্য। তো দর্শক আর কি, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর জানা অজানা কিছু তথ্য থাকলে আপনার অবশ্যই এই কমেন্ট বক্সে জানাই দেবেন, আর নিত্য নতুন কোনো ভিডিও যদি আপনাদের দরকার হয় অবশ্যই বলবেন, ভিডিওটি করে আপনাদের দেখানোর চেষ্টা করব। নতুন খামারিদের উৎসাহ উদ্দীপনা দেওয়াই হচ্ছে আমার কাজ মূলত। তো আজকে এ পর্যন্তই, প্রাণী সম্পদ রংপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।